দর্শক, মিডিয়া পাড়ার সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। এক বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে রয়েছে আমেরিকাতে। আমেরিকাতে বসে সুপারস্টার শাকিব খানকে ঘিরে ধরেছিলেন ভক্ত দর্শকরা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। সুপারস্টার শাকিব খান চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমেরিকাতে গিয়েছেন। সেখানে গিয়ে মঞ্চে উঠে ভক্ত দর্শকদের সামনে গান গাইলেন এবং মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান ঘোষণা দিলেন তিনটি সিনেমার কথা। তিনি আমেরিকাতে বসে তিনটি সিনেমা করবেন, আর এজন্য আমেরিকাতে ঘুরে ঘুরে তিনি লোকেশন খুঁজছেন, কোথায় বসে সিনেমার কাজগুলো করবেন, কোন লোকেশন তার পছন্দ হয়, কোন খানে বসে সিনেমার শুটিং করলে ভালো হবে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি এক জায়গায় সিনেমার শুটিং এর জন্য জায়গা খুঁজছেন। হঠাৎ করেই চারদিকে ঘিরে ধরে তার ভক্ত দর্শকরা। শাকিব খান তো অবাক, বলে কি ব্যাপার, আপনারা সবাই আমাকে ঘিরে ধরেছেন? তখন শাকিব খানের ভক্ত দর্শকরা বলল, কেমন আছেন শাকিব ভাই? তখন সুপারস্টার শাকিব খান সবার সাথে আলাপ করলো। সবাই তো শাকিব খানের সাথে সেলফি তুলতে ব্যস্ত, সবার সাথে একটু একটু সেলফি তুললো। শাকিব খান বুঝতেই পারেনি আমেরিকার মতো জায়গাতে তার ভক্ত দর্শকরা এত রয়েছে। তিনি ভক্ত দর্শকদের সাথে খুবই এনজয় করলেন। সুপারস্টার শাকিব খান সবসময় বলে থাকেন যে তিনি তার ভক্ত দর্শকদের এনজয় করে থাকেন, কখনো বিরক্ত বোধ হন না। তিনি বলেন, আমার কাজগুলো যদি ভক্ত দর্শকরা না দেখে, আমাকে যদি দেখতে না আসে, তাহলে আমি কাজ দিয়ে কি করব, কার জন্য আমি কাজ করছি? আমি তো ভক্ত দর্শকদের খুশি করার জন্য, তাদেরকে উপহার দেওয়ার জন্য একটি সিনেমা তৈরি করি, আর যদি ভক্ত দর্শকরা না আসে, তাহলে এই সিনেমা নিয়ে আমি কি করব। তাই তিনি সবসময় তার ভক্ত দর্শকদের উপভোগ করেন। দর্শক দেশের বাইরেও যদি এত ভক্ত দর্শকরা থাকে তখন তার কেমন লাগে? সুপারস্টার শাকিব খান বলেন, আমার খুবই ভালো লাগে ভক্ত দর্শকদের, কিন্তু আমি কখনো ভাবিনি যে এরকম একটি দেশে আমার এত পরিমাণ ভক্ত দর্শক থাকবে। দর্শক, ভিডিওটি কেমন হলো তা জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রিয়জনকে ভালো রাখবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।